ফিরে এলাম বিরতির পর। দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, অরূপ লাহা রয়েছেন আমাদের সঙ্গে, বলুন প্লিজ। বলছিলাম যে আপনারা এত সুন্দরভাবে টেলিকাস্ট করছেন, যা প্রশাসনের লোকেরা কি দেখতে পায় না? এর আগেও অরিত্র এসেছিল কোন একটা চ্যানেলে, সেদিনও সবজিতে ভেজালের ব্যাপারে দেখিয়েছিল, অরিত্র বলেও ছিল। আমি বুঝতে পারি না, আপনারা এত দেখাচ্ছেন, বিভিন্ন চ্যানেলও দেখাচ্ছে, কিন্তু প্রশাসন নিশ্চুপ। এবারে বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। এটা সবারই প্রশ্ন, আমরা জানি না যে প্রশাসন যদি আটটু করা না হয় তাহলে এগুলো রোখা যাবে কিনা। আমাদের সঙ্গে আরেক দর্শক রয়েছেন, আলফা মন্ডল, বলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বলছি যে আপনারা যে এগুলো খবরে দেখাচ্ছেন, হ্যাঁ এগুলো তো বহু বছর ধরে এরকম দেখে আসছি। হ্যাঁ, এইগুলোর ব্যাপারে তো আপনি বা আমি, আমাদের তো কিছু করণীয় নেই, তাই না কি? অ্যাবসলিউটলি। এইগুলোর ব্যাপারে কারা সরকারের বা প্রশাসনের তো দেখুন, প্রথমে বলি মানে খাবার ভেজাল ধরাটা একটু একটু প্রবলেমেটিক। তার কারণ হচ্ছে, ধরুন আপনি আজকে কেউ বললো যে এই খাবারে ভেজাল আছে, সেটা নিয়ে গেলেন, প্যাকেটটা তো খুলে ফেললেন, তারপরে কোম্পানি বলবে যে প্যাকেটটা খোলা হয়ে গেছে, অথবা তারপরে ভেজালটা মেশানো হয়ে গেছে। তো এটাতে কি করা যায়, যে যে মানে ভিজিল গভর্নমেন্ট থেকে যারা ফুড ইন্সপেক্টর আছে, তো সব থেকে আমি আমি যদি একদম 100% ভুল না হই, তাহলে একটা উদাহরণ, পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে আপনার 28টা ফুড ইন্সপেক্টরের পোস্ট আছে, এই মুহূর্তে একজন আছে। তো এইগুলো, এই যদি মানে প্রশাসনের হাল হয়, তো সেখানে যে কোম্পানি থেকে যখনই প্রোডাক্টটা বেরোচ্ছে, তখন যে প্রোডাক্টটা কালেক্ট করে সেটা যে ল্যাবরেটরিতে টেস্ট করে তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে, সেটা সেই কাজটা মানে স্লো হচ্ছে। বা আমি অরিত্রর কাছে আসবো, অরিত্র আমরা যেমন দেখছি যে গুঁড়ো যে হলুদ, গুঁড়ো লঙ্কা, তার মধ্যেও দেখা যাচ্ছে যে ভেজাল থাকছে, তাহলে অপশনটা কি? না, গুঁড়ো হলুদ বা গুঁড়ো লঙ্কা সবেতেই, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে যদি বোঁদে খাওয়া হয় বা লাড্ডু খাওয়া হয় বা বিরিয়ানি খাওয়া হয়, এগুলোর মধ্যেও কিন্তু মেটালিনিলগুলো মেশানো হচ্ছে। বা যদি আমরা দেখি যে সবজিগুলো, যেগুলো আমরা খুব সবুজ রঙের সবজি কিনি, সেগুলো করা হচ্ছে কি না, একটা ম্যালাকাইট গ্রিন বলে একটা, যেটা নন পারমিটেড কালার, কিছু কালার গভর্নমেন্ট থেকে দিয়ে দেওয়া হয়েছে বা ফুড অ্যাসোসিয়েশন দিয়ে দেওয়া হয়েছে যে কালারগুলো পারমিটেড কালার, কিন্তু ব্যবসায়ী চতুরতায় সেই কালারগুলোকে না ইউজ করে, বা কালারগুলো হয়তো প্রাইস অনেক বেশি, সেগুলো ইউজ করা যাচ্ছে না বলে কম দামি 4-5 টাকা দামের কালার ইউজ করে সেই খাবারগুলোকে কিন্তু সেই একই রকম কালার দিয়ে দেওয়া হচ্ছে। একবার প্রশান্তর কাছে এবং জানার চেষ্টা করব যে এক্ষেত্রে আমরা কিভাবে ওই ছোট ছোট টেস্টের মাধ্যমে বোঝার চেষ্টা করতে পারি। তার আগে দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে, অরুণ হালদার রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ ম্যাম, হ্যালো। হ্যাঁ বলুন। বলছি ম্যাম, এই যে জিনিসগুলো দেখছি, এগুলো তো মানে সত্যি আমাদের জীবনে প্রতিদিনই মানে ঝুঁকি নিয়ে আমরা যা কিছু খাচ্ছি, সে তো মানে খুবই সর্বনাশের ব্যাপার হয়ে যাচ্ছে না? তো সেখানে এই যে জিনিসগুলো হচ্ছে, সেগুলোর এমন কিছু ব্যবস্থা করুন যাতে আমরা মানে আমাদের সারা পশ্চিমবঙ্গবাসী উপকৃত হয়। ধন্যবাদ আপনাকে, আমরা সে কারণেই বারবার প্রশাসনিক নজরদারির কথাটা বলছি। আরেক দর্শক রয়েছেন, দীপক ঘোষ, বলুন দীপক। নমস্কার। নমস্কার, বলছি সর্ষের তেলের সঙ্গে পাম তেল ভেজাল ক্ষতিকারক, কিন্তু সর্ষের তেলের সঙ্গে যদি তিলের তেল থেকে থাকে, সেটাও কি শরীরের পক্ষে আনহাইজিনিক? ধন্যবাদ, আমি একটু প্রশান্তর কাছে জানতে চাই। প্রশান্ত, দেখুন একটা জিনিস, আপনি যখন কোনো কিছু পয়সা দিয়ে জিনিসটা কিনে নেন, ধরুন তার হচ্ছে ফুড ভ্যালু বা নিউট্রিশন ভ্যালু হচ্ছে ধরুন 100, এবার আপনি তার জন্য 100 টাকা দিচ্ছেন, এবার আপনি যদি সেই 100 টাকাতে 70 টাকার ফুড ভ্যালু পান, তাহলে তো আপনাকে ঠকানো হচ্ছে, সেটা তো খারাপ হতে পারে। তিলের তেল আপনি তাও কিছুটা ক্ষতি তো হয়ই, তিলের তেল মানে সরিষার তেল থেকে একটু খারাপ, কিন্তু আমার মানে এটা এটা যে খাদ্য গুণটা আমি চাইছি এক্সপেক্টেড, সেটা না। খুব সংক্ষেপে একবার জানার চেষ্টা করবো যে ধরুন গুঁড়ো হলুদের ক্ষেত্রে বা গুঁড়ো লঙ্কার ক্ষেত্রে সেখানে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো, বা যে সবজিটা কিনে, ধরা যাক একটা সবুজ সবজি শাকপাতা কিনে নিয়ে গেলাম, সবুজ যদি গুঁড়ো হলুদের কথা বলেন, গুঁড়ো হলুদটাকে এনে আপনি ওই যে আমাদের যে অ্যাসিড, যে কোনো অ্যাসিড, আমাদের যে বাথরুম ক্লিনার ক্লিন করার জন্য যে অ্যাসিড দেওয়া থাকে, সেই অ্যাসিডের যদি আপনি একটু কিছুতে দেন, তাহলে এটা মেটালিন ইয়ালো বলে একটা জিনিস মেশাতে মেশায় সবাই, সব গুঁড়ো হলুদে, সেটা যদি ভেজাল মেশানো হয় তো ওইটা একটা রেডিশ কালার, পিঙ্ক কালারের কনভার্ট হয়ে যায়, এবং সেটা যদি আপনি জল দেন, পিঙ্ক কালারটা আবার ডিজলভ হয়ে যায়। সবজির ক্ষেত্রে
সবুজ সবজির ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনি একটা ব্লটিং পেপার নিন, ব্লটিং পেপারে একটুখানি জল নিয়ে, যা যদি পারেন যে ওই ভিনিগার, আমাদের বাড়িতে যে ভিনিগার ইউজ করা হয় রান্নাঘরে, সেটা নিয়ে একটু ওর উপরে ঘষুন, দেখবেন যে একটা ইয়েলো সরি গ্রিন কালার, সেটা হচ্ছে মেটালিন যে গ্রিন কালার চলে আর বেরিয়ে আসবে। খুব সংক্ষেপে তাহলে কি কি সতর্কতা অন্তত আমরা, ঠিকই প্রশাসনিক নজরদারি সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু আমরা কি করে ছোট ছোট দুই একটা নজরদারি, সতর্কতা হচ্ছে একটাই যে বাড়িতে দই পেতে খান, দই বাড়িতে বানিয়ে খান, বাইরে থেকে দোকানের থেকে দই কিনে সেখানে ডালডা বা বনস্পতি বা সমস্ত জিনিসগুলো মেশানো দই না খাওয়া, গুঁড়ো লঙ্কা না কিনে বা গুঁড়ো পাউডার বা গুঁড়ো গোলমরিচ না কিনে, গোটা কিনে বাড়িতে মিক্সার গ্রাইন্ডার বা বাড়িতে যে শিল নোড়ে আগেকার দিনে বাটা হতো না, সেইভাবে মশলা তৈরি করুন। যত বেশি প্যাকেটবন্দি খাবার দাবার বেশি করে খাবেন, তত বেশি কিন্তু এই সমস্ত আর্টিফিশিয়াল কালার বা রং বা ভেজালের সম্মুখীন হতে হবে। আমাদের সময় একদম শেষ, অনেক ধন্যবাদ। অনেকগুলো ছোট ছোট ঘরোয়া দাওয়াই, ঘরোয়া পরীক্ষার রাদার, সেই সম্পর্কে তারা হদিশ দিলেন, যাতে আমরা একটু সতর্ক হতে পারি। আমাদের এইটুকু সতর্কতা অবলম্বন করতে হবে, এবং ডেফিনেটলি আপনারা যেটা বলছেন অর্থাৎ প্রশাসনিক নজরদারি, সেটাকেও আরও জোরদার করতে হবে, যাতে আমাদের প্রত্যেক দিনের এই খাদ্যাভ্যাসের মধ্যে ভেজালের থাবা সেটা যতটা সম্ভব কম করা যায়। আপাতত আমার চব্বিশ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা।